আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, অ্যান্ড নতুন একটা বাস মোডের রিভিউ নিয়ে চলে আসলাম। অনেকদিন হয়ে গেল আমাদের চ্যানেলের মধ্যে সেন্টমার্টিন পরিবহনের কোনো বাস মোডের রিভিউ আসে না। তো আজকে এই ভিডিওতে আমরা সেন্টমার্টিন পরিবহনের একটা বাস মোড আপনার সাথে শেয়ার করব এবং এসি বাস মোড শেয়ার করবো। আপনার অনেকেই কিন্তু আছেন যারা নাকি এসি বাস মোডগুলো পছন্দ করে থাকেন। তো আজকে ভিডিওতে আমরা অসাধারণ একটা এসি বাস মোড আপনার সাথে শেয়ার করবো। আশা করতেছি এই সেন্টমার্টিন পরিবহনের বাস মোড আপনার অনেক বেশি ভালো লাগবে এবং যারা নাকি সেন্টমার্টিন পরিবহনের বাস মোডগুলো পছন্দ করে থাকেন, বিশেষ করে যারা নাকি সেন্টমার্টিন পরিবহন দিয়ে আপনারা অনেক বেশি খেলেন, তারা চাইলে আজকের এই মোডটা আপনারা ডাউন করে রাখতে পারেন। আপনাদের আশা করি এই মোডটা অনেক বেশি ভালো লাগবে এবং ড্রাইভিং করে অনেক বেশি মজা পাবেন। তো সর্বাস্টা যদি আপনি এখানে বাস মোটরের আউটলুকিংটা যদি দেখেন, তাহলে এখানে স্ক্রিনের কাজ এবং এই বাস মোটরের কাজটা আপনার এক কথায় অসাধারণ হয়েছে। এবং এখানে আপনারা কিন্তু এটা প্রতিটা সাইডে যদি আপনি একটু ঘুরে ঘুরে দেখেন, তাহলে প্রতিটা সাইডে কিন্তু আপনারা প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন, কারণ এতটা সুন্দরভাবে ফিনিশিং কাজ করেছে মোড প্লাস স্ক্রিনটাতে, এতটা বেশি সুন্দর হয়েছে যা বলার বাইরে। আপনার যে চারদিক দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ফিনিশিং কাজ করেছে এই মোডটাতে। এবং এটা যে ভিতরের সাইডটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর আছে। এবং এই মোডটাতে আপনার তিনটা অ্যানিমেশন পেয়ে যাবেন। তো ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আপনার এখানে বাসটাতে যে শ্যাডো আছে একটা নিচের দিকে, শ্যাডো বা ছায়া যেটাই বলতে পারেন, বাসের যে শ্যাডো বা ছায়া যেটাই, এটাই আপনি রিমুভ করতে পারবেন এবং আনতে পারবেন। যদি এখানে গেমের মধ্যেই শ্যাডো দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে এটা সরিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে বাসটা আপ ডাউন হবে, সাসপেনশনটা আপ ডাউন হবে। আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে আপনার বাসের যে লাগজের বক্সটা আছে সেটা আপনি খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। তো তিনটা অ্যানিমেশন আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই বাস মোটরটাতে আপনার ইন্ট্রোল পার্টের মধ্যে ভিতরে যাবতীয় যা যা দরকার আপনার সকল কিছু কিন্তু পেয়ে যাবেন। দরকারের মধ্যে সবচেয়ে বেশি দরকার যেটা আপনার সেটা হচ্ছে আপনার এখানে জিপিএসটা পেয়ে যাবেন। এবং জিপিএসটা কিন্তু এখানে আপনি পাইতেছেন এবং পাশাপাশি এখান থেকে আপনার যে ড্যাশবোর্ডটা ইউজ করেছে খুবই প্রিমিয়াম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পারবেন। এক কথা অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড আপনি এখানে পেয়ে যাবেন। ভিতর থেকে যখন নাকি ড্রাইভিং করবেন পুরো একটা বাস্তবে ফিল পাবেন এই বাস মোটরটাতে। এই বাস মোটরটাতে আপনারা প্রায় 100 উপর আপনার স্পিড তুলতে পারবেন। আমি এখানে যে রাস্তাটা সিলেক্ট করছি বা যে ম্যাপটা সিলেক্ট করছি, ম্যাপের মধ্যে আমি অতটা বেশি স্পিড তুলতে পারিনি, জাস্ট আমি এখানে 140-150 কাছাকাছি আর কি ড্রাইভিং করতে পারছি, এর বেশি আর উঠাতে পারিনি। তো আপনার যখন ড্রাইভিং করবেন তখন যদি এক্সেলটা ধরে রাখেন তাহলে আশা করি একটু বেশি আপনার তুলতে পারবেন। এবং এটার যে ব্রেকিংটা সেটা কিন্তু এই স্পিড অনুযায়ী খুবই ভালো কাজ করতেছিল, পারফরমেন্স খুব ভালো পাইছিলাম এটার ব্রেক থেকে, কারণ আমি তেমন একটা হামুন অ্যাক্সিডেন্ট করি না এখানে বাসটার যে ব্রেক নিয়ে আমি তেমন একটা অভিযোগ করতে চাই না। কন্ট্রোলিং সিস্টেমটা ইউজ করেছে, কন্ট্রোলিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং এটার কন্ট্রোলিংটা কিন্তু খুবই স্মুথ ছিল, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। আর সব কিছু মিলে আমার কাছে ওভারঅল বাসটাকে 10-এর মধ্যে 9 অবশ্যই দিতে হবে, কারণ অনেক সুন্দর একটা বাস মোড ছিল এটা। তো যারা নাকি সেন্টমার্টিন পরিবহনের বাস মোডগুলো চাইতেছেন তারা চাইলে এই মোডটা আপনার ডাউন করে খেলতে পারবেন। আশা করছি আপনার কাছে মোডটা অনেক বেশি ভালো লাগবে। এবং এই মোড লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে মধ্যে গেলে আপনার গুগল ড্রাইভের মোড প্লাস স্ক্রিন লিঙ্ক শুধু ওইটাই পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউন করে নিতে পারবেন, কোনো প্রকার কোনো পাসওয়ার্ড দরকার হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। এবং এরকমই সব নতুন নতুন বাস মোড ম্যাপ মোড এগুলো রিভিউগুলো সবার কাছে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।